সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের উদ্যোগে থ্যালাসেমিয়া ও এইডস সংক্রান্ত সচেতনতামূলক শোভাযাত্রা ও রক্তদান শিবিরের আয়োজন। বিগত বছরের মতো এবছরও বিশ্ব প্রতিবন্ধী দিবসে ওই আয়োজন করা হয় সংস্থার তরফে। মানুষকে সচেতন করতেই এই মহতি উদ্যোগ, জানান সংস্থার চেয়ারম্যান। কয়েক হাজার মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। বিশ্ব প্রতিবন্ধী দিবস ও বিশ্ব এইডস দিবসকে সামনে রেখে প্রতি বছরই সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। এবছর রবিবাসরীয় সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ। সুসজ্জিত 10টি ট্যাবলো, একাধিক সচেতনতামূলক ব্যানার, পোস্টারে শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজনও করা হয় সংস্থার মূল অফিসে। সেরাম গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব আচার্য জানান, মানুষকে থ্যালাসেমিয়া ও এইডস সম্পর্কে সচেতন করার বিশেষ প্রয়োজন রয়েছে, তাই এই শোভাযাত্রা। একটা থ্যালাসেমিয়া মুক্ত সমাজ, একটা এইডস মুক্ত সমাজ, যে জন্য যে এত মানুষ মাঠে নামে আমরা গর্বিত। আমরা তাদের মানে নতমস্তকে প্রণাম করি, মানুষ এ মিছিলে গণদেবতার রূপে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও রক্তদান শিবিরের পাশাপাশি এদিন কুচি কাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। থ্যালাসেমিয়া ও এইডস সম্পর্কে মানুষের মধ্যে আরও বেশি করে সচেতনতার সঞ্চার হোক, এমনটাই চায় সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।